ঠিক আছে এ লালন চাবি না নিয়ে উঠে বললি চাবি থাকবে চাবি রাখে হ্যাঁ কি হয়েছে কোন বাসটায় কোথা থেকে আসছিল বাসটা বর্ধমান থেকে কোথায় হয়েছে ভুমসুরে চেপেছি আমরা মরাতে যাচ্ছিলাম একটা লোক মদ খেয়ে আসছিলাম লরিতে আর আমরা যাচ্ছিলাম সেই বাসটা লরিতে একসাথে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর অমনি বাসটা আজ আমাদের পান্নাগ্রাম সংলগ্ন বর্ধমান গুসকরা রোডের ওপরে একটি বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। তো আমরা খবরটা শোনার পরেই আমাদের নিত্যানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যেসব কর্মীরা আছে তারা সবাই ছুটে আসে ঘটনাস্থলে এবং দেখা যায় যে একটা বাসের লরি খুব বাজেভাবে মুখোমুখি সংঘর্ষ সংঘটিত হয়েছে এবং সেখানে 12-13 জন আনুমানিক আহত হয়েছে এবং তাদের সবাইকে আমাদের কর্মীরা উদ্ধার করে নিয়ে গিয়ে ভাতার সিয়ার হসপিটালাইজ করছে। তার মধ্যে 2-1 জন অবস্থা তো কিছু বেশি ইঞ্জুরি আছে, তবে বাদবাকিগুলো খুব মাইনর ইঞ্জুরি। বর্তমানে আর সেরকম কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। তো যেটা দেখা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে আমরা সেই রূপে সচেতন হতে পারছি না বারংবার, আর আমাদের এই পথ দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। তো আমাদেরকে আরও সচেতন হতে হবে এবং আরও ইয়ে হতে হবে যে যাতে পথ দুর্ঘটনাগুলো এড়াতে পারি এবং সেফ ড্রাইভ সেভ লাইফের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন সেটাকে আমাদেরকে তার থেকে আমাদেরকে অনুপ্রেরণা নিতে হবে যে আগামী দিনে যাতে পথ দুর্ঘটনা কমে। কেননা আজকে যেভাবে আমাদের সংঘর্ষ হয়েছে হয়তো এমনও হতে পারত যে সংঘর্ষের ভয়াবহতা অনেকজনের জীবনহানি হতে পারে, কিন্তু আমাদের ঈশ্বর আল্লাহর মানে দোয়ায় বলুন বা আশীর্বাদে বলুন কোনো সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি। আমার পরিচয় আমি নিত্যানন্দপুর অঞ্চলের উপপ্রধান।